বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ, আর বাংলার যে সমস্ত উৎসবগুলোকে আমরা দেখে অভ্যস্ত তার মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসবের কথা বললেই যে জায়গার নাম সবার আগে উঠে আসে সেটা হচ্ছে বিশ্বভারতী। তবে এবার বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব, সাধারণকে বাদ দিয়েই বিশ্ববিদ্যালয়ে চলবে বসন্ত বন্দনা। এমনই নির্দেশ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। প্রতিবছর দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না, হাজির হন দেশ বিদেশের প্রচুর পর্যটক, হলুদ শাড়ি পাঞ্জাবি পরে যোগদান রঙের উৎসবে। তবে রবি ঠাকুরের সেই চিরাচরিত সাংস্কৃতিক উৎসব তার ওপর এবার হামলা জারি। তেসরা মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে, তবে সেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ। শুধু উপস্থিত থাকতে পারবেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক এবং পড়ুয়ারা। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর উপাসনা গৃহে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০১৯ সাল থেকে বিশ্বভারতীতে বসন্ত উৎসবের নামে আমরা তাণ্ডব দেখেছিলাম, সেই তাণ্ডবই আমরা বন্ধ করেছি, তার বদলেই করা হচ্ছে বসন্ত বন্দনা। পাশাপাশি বিশ্বভারতীর এই প্রথা পরিবর্তন নিয়েও নানা বক্তব্য দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই উৎসবের নামে তাণ্ডব চাননি, সেই কারণেই এই প্রথার পরিবর্তন করা হয়েছে। তার এই বক্তব্যের পর থেকে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কি বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, শোনাবো আপনাদের। আমরা সেই বসন্ত তাণ্ডবের পক্ষপাতী নই, আমাদের পাঠভবনের ছেলেমেয়েরা বসন্ত আবাহন করেছে, আমরা বসন্ত বন্দনা করব। আমরা সেই বসন্ত তাণ্ডবের পক্ষপাতী নই, আমাদের পাঠভবনের ছেলেমেয়েরা বসন্ত আবাহন করেছে, আমরা বসন্ত বন্দনা করব। অর্থাৎ বসন্ত উৎসব নয়, বসন্ত উৎসব এবার সরিয়ে রাখা হবে বিশ্বভারতীর থেকে, হবে বসন্ত বন্দনা। বিশ্বভারতীর প্রাক্তনী যারা আশ্রমিক তারাও বসন্ত বন্দনায় এবারে ব্রাত্যই থাকবেন। স্বাভাবিকভাবে তাদের মধ্যেও যে ক্ষোভের সঞ্চার হবে তার বলার অপেক্ষা রাখে না আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। শান্তিনিকেতন তো একা কারণ নয়, বিশ্বভারতী তো সমস্ত বিশ্বের, কাজে সেখানে আর আমাদের পর্যন্ত অধিকার নেই যাবার। আপনি তো এখানে আশ্রমিক এবং অধ্যাপিকা হচ্ছেন, খারাপ লাগে? খারাপ মানে কি, সেই খারাপ তো আমরা কাউকে বোঝাতে পারবো না, যে আমরা একটা জিনিসকে গড়তে দেখেছি এবং সঙ্গে সঙ্গে খুব শিগগিরই সেটাকে ভেঙে যেতে দেখলাম। আমাদের খারাপ লাগাটা আমরা কাউকে বোঝাতে পারবো না, যে আমাদের কত বেদনা এর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব ২০২০ সালে বন্ধ করা হয় শান্তিনিকেতনে, তবে প্রতিবারের মতো সেবারও ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা, যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ ছিল তাদের। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় আশ্রম সংলগ্ন রাস্তা, রঙের খেলায় মাততে তারা চলে যান খোয়াই সোনাঝুরির দিকে। এরপর ২০২১ সালে কোভিডের জন্য বন্ধ ছিল এই উৎসব। ২০২০ সালের পর ২০২২ সালে হোলির দিন, যে ছবি আমরা দেখেছিলাম যে ২০২২ সালে হোলির দিন নয়, তারপরে বিশ্বভারতী নিজেদের ছাত্রছাত্রী কর্মী এবং অধ্যাপকদের নিয়ে নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করে। বাইরের কারো সেখানে প্রবেশাধিকার ছিল না। তিন দিনের রুদ্ধদ্বার অবস্থাতেই বসন্ত উৎসব চলে নববর্ষ পর্যন্ত। তবে এবার বসন্ত উৎসব নয়, বসন্ত বন্দনার কথা বলেছেন উপাচার্য, আর তাতে বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ, এমনকি প্রাক্তনী এবং আশ্রমিক যারা তাদেরও সেখানে প্রবেশাধিকার নেই। আপনি কি বলেন উপাচার্যের এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মন্তব্য, অবশ্যই জানান আমাদের, কমেন্ট করুন। তার আগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর দেখতে থাকুন আজ তাক বাংলা।